হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমরা এই ভিডিওটিতে আরেকটি নিউ আপডেট নিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। তো আজকের ভিডিওটি অনলি ফর জিএনএম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের উদ্দেশ্যে আজকের আমাদের এই ভিডিও। তো দয়া করে ভিডিওটি এক বিন্দু মিস করবে না। দেখো, তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবে, কারণ নার্সিং নিয়ে সকল আপডেট এবং জব ইনফরমেশন ভিডিও পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো নেক্সট আমরা যে আজকের আমরা যে ভিডিওটিতে আলোচনা করব, যে জিএনএম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের যে অক্টোবরে যে তোমাদের ফিস, কলেজ ফিস এখনও কমপ্লিট হয়নি এবং কোন কোন কলেজের কলেজ ফিস তাদের কমপ্লিট হয়নি, আজকে আমরা সেই ভিডিওটিতে দেখব। এবং তোমরা তোমাদের কলেজের ফিসটি কমপ্লিট হয়েছে কি না তো সেটাও তোমরা দেখে নেবে, এবং কাদের কাদের কলেজ ফিস কমপ্লিট হয়ে গেছে অবশ্যই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলো আজকের আমরা এই ভিডিওটিতে কোন কোন কলেজের কলেজ ফিস এখনও বাকি আছে তো সেই সব কলেজগুলো আমরা দেখে নেবো। তো চলো, আমরা ফার্স্ট টাইম তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি, আমি যদি একটু জুম করি তোমরা ভালোভাবে দেখতে পাবে যে এখানে একটা হাইলাইট শো করছে, লিস্ট অফ স্কুল অফ নট ফিট ফর এক্সামিনেশান ফিস ফর অক্টোবরের 2022-তে জিএনএম এক্সামিনেশান। তো এখানে ক্লিক করবে, তো ক্লিক করলে তোমার সামনে একটা পিডিএফ ডাউনলোড হবে, সেই পিডিএফটি আমি তোমাদেরকে ওপেন করে দেখাবো, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ksdnev.org এই ওয়েবসাইটের লিঙ্কটা তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পারলে সেখান থেকে তোমরা সরাসরি আমরা মেন ওয়েবসাইটে এসে তোমরা সেখান থেকেই কলেজ ফিস কমপ্লিট হয়নি যে নোটিশটি, সেই নোটিশটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি সেখান থেকে পুরো তোমাদেরকে দেখা দেবো। তো চলো আমরা সেই পিডিএফটি ওপেন করে দেখে নিই। তো অলরেডি আমার পিডিএফটি ডাউনলোড করা হয়ে গেছে এবং তোমার সামনে সেটা আমরা ওপেন করে দেখাচ্ছি। যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কর্ণাটক স্টেটের ডিপ্লোমা নার্সিং এক্সামিনেশান বোর্ড ইন ব্যাঙ্গালোর। তো এখানে লেখা আছে কি না, সিরিয়াল নম্বর এবং স্কুলের কোডটা, ঠিক আছে। এখানে যদি তুমি লক্ষ্য করো তো দেখতে পাবে যে লিস্ট অফ স্কুল হু হ্যাভ নট ক্লিয়ার ফর অক্টোবরের 2022 এক্সামিনেশানের। তো এই অক্টোবরের যে সমস্ত কলেজের এক্সাম হয়েছিল এবং সেই সমস্ত কলেজে তাদের কলেজ ফিস তাদের কমপ্লিট করা হয়নি, তো এখানে তাদেরকে বলা হয়েছে। যেমন একটা কলেজ দেখো যে স্কুল কোড নম্বর যদি তখন 19 ধরা হয় তো সেই কলেজের অনুযায়ী তাদের কলেজ ফিস কমপ্লিট হয়নি, এবং এখানে ভালোভাবে ঠিকভাবে দেখা যাচ্ছে না। তো আমি নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে স্পষ্টভাবে তোমরা দেখতে পাবে এখানে কীভাবে দেখা যে মিডওয়াইফারি অ্যান্ড গাইনোকোলজিতে, এবং এখানে লেখা আছে যে পিডিয়াট্রিক নার্সিং পার্ট 3 এবং কমিউনিটি হেলথ অফ নার্সিংয়ের পার্ট 2 এন্ড 3, মডিফারি প্র্যাকটিক্যাল 1, পিডিয়াট্রিক নার্সিংয়ের প্র্যাকটিক্যাল 2, কমিউনিটি হেলথ অফ নার্সিংয়ের প্র্যাকটিক্যাল 2 এবং 3, এবং অ্যামাউন্ট অফ বি পেড এই সাবজেক্টের উপর যে কলেজগুলো যে অ্যামাউন্টটা পেড করেছে সেটা হচ্ছে এত, এবং অ্যামাউন্ট পেড করেছে এত, এবং টোটাল ব্যালেন্স হচ্ছে এত, ঠিক আছে। এই ব্যালেন্সটা তোমাকে পাবে, ঠিক আছে। এই সব কলেজগুলো তোমাদেরকে কলেজ ফিস এখনও তাদের কমপ্লিট করা হয়নি, এবং যতদিন না তাদের কলেজ ফিস তাদের কমপ্লিট করা হচ্ছে তাদের কোনো কিছু সুযোগ সুবিধা থেকে পাবে না, এটাই হচ্ছে কি তাদের মেন দাবি। তো সেই জন্য তাদের কলেজ তাদের ধরো তাড়াতাড়ি তো তোমাদের কলেজ ফিস তোমরা কমপ্লিট করতে পারো, তো ততই তোমাদের সুবিধা। তো নেক্সট আমরা এই সব কলেজগুলো কলেজ ফিস তাদের কমপ্লিট করা হয়নি, তোমরা তাড়াতাড়ি কলেজ ফিস কমপ্লিট হয়নি তোমরা তাড়াতাড়ি সেই কলেজ ফিস তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। তো তাড়াতাড়ি তোমরা কমপ্লিট করে দিলেই তোমাদের রেজিস্ট্রেশন তোমরা পেয়ে যাবে। এবং